পর্দা কাঁপানো অপর্ণা ঘোষ, বিয়ের তিন বছরেও অপরূপা, এক অনন্য সাধারণ চলচ্চিত্র সুতপার ঠিকাদা, যে ছবিতে অভিনয় করে অসাধারণ হয়ে ওঠা নায়িকার নাম অপর্ণা ঘোষ। সিনেমাটি সবার হৃদয়ে না ধরলেও ছবিটিতে তিনি কালের সাক্ষী হয়ে থাকবেন। গ্রামের সেই সুতপার কোনো ঠিকানা না হলেও এ নায়িকার ঠিকানা হয়েছে পারফেক্ট জায়গায়, যেখানে তাকে আগলে রেখেছেন সত্রাজিৎ দত্ত। 2020 সালের 10 ডিসেম্বর সত্রাজিৎ দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। সেই হিসেবে এই দিনে অভিনেত্রীর তৃতীয় বিয়ে বার্ষিকী। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে জাপানেই থাকেন তিনি। বিয়ে বার্ষিকী উপলক্ষে জাপানের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দুজন। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের জন্য শেয়ার করেছেন বেশ কিছু ছবি। বিশেষ এই দিনটিতে স্বামীর সঙ্গে অপর্ণা শুধু ঘুরে বেড়াচ্ছেন তাই নয়, একসঙ্গে ডিনার করেছেন এবং দারুণ সময় কাটাচ্ছেন। পোস্ট করা ছবি সে কথাই বলছে। ঘুরে বেড়ানোর সেসব ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অপর্ণা লিখেছেন, তৃতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, আমার ভালোবাসা, এত সুন্দর ডিনার উপহারের জন্য তোমাকে ধন্যবাদ। সত্রাজিৎ দত্তের সঙ্গে অপর্ণার পরিচয় করোনাকালে, এরপর বন্ধুত্ব, একটা পর্যায়ে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। সত্রাজিৎ পেশায় আইটি ইঞ্জিনিয়ার, জাপানের এয়ারবাসে কর্মরত তিনি। 3 বছর আগে বিয়ে করেন এই জুটি। এদিকে 2003 সালে অপর্ণা প্রথম মঞ্চ অভিনয়ে নাম লেখান। এস এম সোলায়মানের কোর্ট মার্শাল ছিল অপর্ণা অভিনীত প্রথম নাটক। এ নাটকে অভিনয় করতে দলের সবার সঙ্গে যেতে হয় চাঁদপুর। সেখানকার শিল্পকলা একাডেমির মঞ্চে প্রথম নাটকের অভিনয় করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম সেমিস্টারে নাম লিখিয়েছিলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়। 2006 সালে প্রতিযোগিতার সেরা 10-এ জায়গা হয় তার। তারপর অভিনয় দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মৃত্তিকা মায়া, মেঘমল্লার, সুতপার ঠিকানা, ভুবন মাঝি, গন্ডি ইত্যাদি। সর্বশেষ মুক্তি পায় তার মেড ইন চিটাগং সিনেমা। এই সিনেমাটিও বেশ প্রশংসা পায়। অপর্ণা ঘোষ বাংলাদেশী মডেল এবং টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা 4-এর একজন নির্বাচিত হন। প্রাথমিকভাবে মডেলিংয়ে কর্মজীবনের শুরুতে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তিনি প্রায় 80-এর অধিক টেলিভিশন খণ্ডনাটক, ধারাবাহিক এবং টেলিছবিতে অভিনয় করেছেন। 2009 সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। 2013 সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অপর্ণা ঘোষের জন্ম 25 সেপ্টেম্বর বাংলাদেশের চট্টগ্রামের রাঙামাটিতে। ছেলেবেলা কেটেছে রাঙামাটি এবং চট্টগ্রাম শহরে। তিনি রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন। তার বাবা আলোক ঘোষ একজন মঞ্চ অভিনেতা ছিলেন। অপর্ণা শুরুতে মঞ্চে অভিনয় করতেন। বাবার অভিনয়ে আকৃষ্ট হয়ে 2003 সালের দিকে নন্দিকার নামে চট্টগ্রামের একটি স্থানীয় থিয়েটার দলে মঞ্চকর্মী হিসেবে যোগ দেন তিনি। তার প্রথম অভিনীত এস এম সোলায়মানের কোর্ট মার্শাল, এরপর মঞ্চে উইলিয়াম শেক্সপিয়র রচিত ওথেলো, দ্য মার্চেন্ট অফ ভেনিস, পাপপুণ্য সহ একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন। 2009 সাল থেকে তিনি স্থায়ীভাবে ঢাকায় বাস করছেন। 2016 সালে মাছরাঙা টেলিভিশনের রূপকথা নামে একটি সৌন্দর্য চর্চা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। 2017 সালের ডিসেম্বরে একটি অনলাইন নিউজ পোর্টালে তার ভুয়া মৃত্যু সংবাদ প্রচারে আলোচনায় আসে।